যারা আখেরাতে বাজার করলো না, সওদা করলো না, পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যই দুনিয়াতে আর কেউ নেই। আজরাইল কিন্তু ঘুষ নেয় না। আমি অনেক টাকা গান করতে করতে অনেক টাকার মালিক, বাড়ি গাড়ি সবই আছে। যদি বলি যে আপাতত আমার গাড়িটা নিয়ে যান, আমাকে কয়েকটা দিন সময় দেন, মানবে? কারো কথা মানবে? মানবে না। মৃত্যুর কথা যে মানুষ দিনে 5 বার স্মরণ করে, সে কোনো ভুল কাজ করতে পারে না। একবার স্মরণ করে দেখেন, আপনি মরে গেলে আপনার সঙ্গে কে যাবে? আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু ভাগাভাগি হয়ে যাবে। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শয়তান মিনাল হাদিদ, শয়তানের লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। এই মিয়া, একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশ তাকে যারা দেউলিয়ায় পরিণত করে তাদের বিরুদ্ধে কি করেছেন? এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোকা, এই সারা পৃথিবীটাই ধোকা। আপনার সন্তান বলেন, স্ত্রী বলেন, যতদিন আপনার ক্যারিয়ার আছে ততদিন সব আছে। শ্বশুর ভালোবাসে, শাশুড়ি ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, ক্যারিয়ার যতদিন আছে ততদিন। আজকে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যা, আপনার বন্ধুরা আপনার শত্রুতায় পরিণত হবে।